প্রায় 1400 বছর ধরে সংরক্ষণ করা আছে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত পোশাক। তুরস্কের ইস্তাম্বুলের ফাতেহ শহরের প্রাচীন খিরকা শরীফ মসজিদে সংরক্ষিত আছে এটি, যা দেখতে ভিড় করেন নবীর অনুসারীরা। মাঝে মহামারীর কারণে 2 বছর প্রদর্শনী বন্ধ ছিল, কিন্তু এবছর রমজানে খিরকা শরীফ খুলে দেওয়া হয়, আর তা নিজ চোখে দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক দেখে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। ডেইলি সাবাহের খবরে বলছে, ইস্তাম্বুলের ফেইথ জেলায় খিরকা শরীফ মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক ফের সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। গেল 1400 বছর ধরে এটি যত্ন সহকারে সংরক্ষিত আছে। মূলত সংরক্ষিত জুব্বার জন্যই 160 বছরের পুরনো এই মসজিদের নাম মসজিদে খিরকা শরীফ রাখা হয়েছে। অষ্টকোণ আকৃতিতে তৈরি মসজিদটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন মূল প্রার্থনা কক্ষ প্রবেশ না করেই দর্শনার্থীরা জুব্বাটি দেখতে পান। ধারণা করা হয় জুব্বাটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক, এবং এর সংরক্ষক পরিবারটি বিখ্যাত সুফি ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাইহির বংশধর। রমজানে সাধারণ মানুষের প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয় জুব্বাটি, যা দেখতে আসে 1 মিলিয়নেরও বেশি মানুষ। তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ বলছে, হজরত ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাইকে পোশাকটি উপহার দেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দীর্ঘ 1400 বছর ধরে তার বংশধররা এটি যত্ন সহকারে সংরক্ষণ করে আসছেন। জানা যায়, একবার হজরত ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাই মহানবীর সাথে দেখা করার জন্য রওনা দিলে মাঝপথে শুনতে পান তার মা খুব অসুস্থ। মায়ের সেবা করার জন্য তিনি নবীজির সাথে দেখা না করেই ফিরে যান। পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে তার ব্যবহৃত জুব্বাটি তাকে উপহার দিয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত হবার আগে সাহাবিদের জানিয়ে গিয়েছিলেন, তার পরিধানের জুব্বাটি পাবেন ইয়েমেনে নিবাসী হজরত ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাই। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কুফা নগরীতে যান। দরবেশ ওয়াইস কারনিকে খুঁজে বের করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পোশাক তাকে উপহার দেন। ওয়াইস কারনি রহমতুল্লাহ আলাইহির বংশধররা 8ম শতাব্দী পর্যন্ত ইরাকে বসবাস করতেন। তারা পরম যত্নে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক সংরক্ষণ করেন। একসময় কারনি পরিবার ইরাক থেকে পশ্চিম তুরস্কে চলে যেতে বাধ্য হন। কুসাদাসির এজিয়ান শহরে বসতি স্থাপন করেন। 1611 সাল পর্যন্ত তারা সেখানে ছিলেন। 1611 সালে উসমানীয় সুলতান এবং খলিফা আহমেদ জানতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকটির কথা। প্রথমে তিনি জুব্বাটি নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেন, পরে আলেমদের পরামর্শে সিদ্ধান্ত বদলান এবং ওয়াইস কারনির বংশধরদের ইস্তাম্বুলে বসবাসের আমন্ত্রণ জানান। সে সময় প্রতি বছর রমজান মাসে জনসাধারণকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক দেখার সুযোগ দেওয়া হতো। দর্শকের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় সুলতান আব্দুল মেসিদের নির্দেশে খিরকা শরীফ মসজিদের পরিসর বাড়ানো হয়। 1851 সাল থেকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বাটি সেখানে সংরক্ষিত রয়েছে। ওয়াইজ ইবনে আমির ইবনে হারব আল কারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক, তবে তাদের সাক্ষাৎ হয়নি। তিনি ইয়েমেনের অধিবাসী ছিলেন। তবে ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাইহির বর্ণিত ঘটনা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভিন্নতা রয়েছে। তাদের কেউ কেউ এই ঘটনার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।